দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান তার আগামী ছবি পাঠানের হাত ধরে। তবে এই ছবিতে শাহরুখের পাশাপাশি দেখা যাবে দীপিকা পাদুকোনকেও, বরাবরই বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ দীপিকা। আবারও পাঠান ছবিতে দেখা যেতে চলেছে এই জুটিকে। সম্প্রতি পাঠান ছবির শুটিং এর জন্য স্পেনে উড়ে গিয়েছেন এই দুই তারকা। স্পেনের সমুদ্র সৈকতেই চলছে শুটিং। এবার ফাঁস হলো শুটিং এর ছবি। ফাঁস হওয়া ছবিতে কিং খানকে দেখা যাচ্ছে লম্বা চুল আর সিক্স প্যাকে। বাদশার এই লুকে মজেছেন নেটিজেনরা। অন্যদিকে দীপিকাকে দেখা গেল স্পেনের বিচে হলুদ বিকিনি, আবার কখনো লাল বিকিনিতে। উল্লেখ্য, মার্চের শুরুতেই সামনে এসেছে পাঠানের ফার্স্ট লুক। পাঠান ছবিতে শাহরুখ দীপিকা ছাড়াও জন আব্রাহামকেও দেখা যাবে। কিছুদিন আগেই আদিত্য চোপড়া ঘোষণা করেছেন আগামী বছর 25শে জানুয়ারি মুক্তি পাবে পাঠান। সব মিলিয়ে বড় পর্দায় শাহরুখ খানকে দেখতে অধীর আগ্রহে দিন গুনছেন ভক্তরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।